সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি আপনারা যারা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের আন্ডারে আপনারা অ্যাপ্লিকেশন করেছেন এক্সামে প্রিপারেশন নিচ্ছেন আজকের ক্লাসটা আপনাদের জন্য আজকের ক্লাসটা বিশেষ করে এমটিএস এর জন্য যারা অ্যাপ্লিকেশন করেছেন আপনাদের জন্য কিছু ব্যাংক রিলেটেড ইম্পর্টেন্ট ক্লাসে প্রশ্ন দেবো আপনাদেরকে কিছু কথা বলতে চাই আপনারা কিন্তু একটা কথা মাথায় রাখবেন আমাদের চ্যানেল আমরা আমরা যখন থেকে ক্লাস করাই সবসময় আমাদের এই চ্যানেলটা হচ্ছে একমাত্র চাকরির ক্লাস করানোর জন্য মাঝে মধ্যে আমরা জবসের আপডেট দেই আমাদের মেইন হচ্ছে আমাদের এই চ্যানেলের মোটিভ শুধুমাত্র আপনাদেরকে এক্সাম ক্র্যাক করানোর জন্য ঠিক আছে তো ত্রিপুরাতে এখন অনেক চ্যানেল রয়েছে যারা জবস আপডেট দেয় দুদিন পরেই দেখা যাচ্ছে আপনাদেরকে নোট সেল করে দেওয়া শুরু করে দেয় তো এরকম জিনিসগুলো আমি বলছি না যে আপনার এটা আপনারা কার কাছ থেকে নেবেন না নেবেন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাদের কিন্তু আমি একটা জিনিস বলতে চাই আপনারা এখন বেকার আপনারা টাকাটা কোথায় ইনভেস্ট করবেন কার কাছ থেকে ইনভেস্ট করবেন একটু ভেবেচিন্তা করে ইনভেস্ট করবেন ঠিক আছে একই নোট হয়তো আমাদের কাছ থেকে নিয়ে অনেক ইউটিউবার আছে আমি দেখাতে পারবো আমাদের কাছ থেকে নোট নিয়ে এই নোটটা তারা কত জানেন সেল করছে সাতশো টাকা তারপরে কেউ সেল করছে বারোশো টাকা কেউ সেল করছে নয়শো টাকা এরকম করে আপনাদের কাছ থেকে কিন্তু তারা টাকা নিচ্ছে তো এটা একটু আপনারা চিন্তা করে টাকাটা ইনভেস্ট করবেন কার কাছ থেকে নেবেন কার কাছ থেকে না নেবেন সম্পূর্ণ একটু চিন্তা করে নেবেন ঠিক আছে তো এটার কারণ কেন আপনারা তো এখানে চাকরির কুজ করছেন চাকরির জন্য ক্লাস করছেন শুধুমাত্র কেন কারণ আপনারা এখন বেকার তো আমরা আমাদের চ্যানেল সবসময় বেকারদের কথা ভাবে আমরা আজ পর্যন্ত কোনো নোটই আমরা তিনশো পঞ্চাশ টাকার উপর সেল করিনি কারণ আমরা সবসময় বেকারের কথা ভাবি ঠিক আছে বেকার যেন একজন মানুষ একজন মানুষ সেটা নিয়ে পড়তে পারে প্রিপারেশন করতে পারে আমাদের মেন মোটিভ জন্য সাকসেস হতে পারে আজকে আমিও চাইলে আমার একটা নোট আমি এক হাজার টাকা বারোশো টাকা সেল করতে পারতাম কিন্তু আমারও মা আমি যদি বারোশো বারোশো টাকা করে সেল করি অবশ্যই আমার যা যারা আমাকে ভালোবাসে তারা অবশ্যই নেবে হাজার কষ্ট করেও নোট নেবে কিন্তু তারা এই এক হাজার টাকা বারোশো টাকা তারা রুজি করতে তাদের ক্ষত কষ্ট হয় সেটা আমরা মাথাতে রাখি কারণ তারা বেকার তারা হয়তো এখনও কারো বাহির উপর কেউ খাচ্ছে কেউ বাবার হোটেলে খাচ্ছে এরকম তো তাদের কথা আমাদের ভাবতে হবে সেই জন্য আমরা যত আমরা যে কোনো এক্সামের নোট আমরা তিনশো পঞ্চাশ টাকার উপর রাখি না কেন রাখি না শুধুমাত্র আপনাদের কথা ভেবে তার মানে এই না যে আমরা কম প্রাইসে দেই তার মানে নোটের জন্য কোনো খামতি রয়েছে সেটা মোটেও না কারণ যারা একটু কথা বলছি হয়তো অনেকে বিরক্ত লাগছে তবে কথাগুলো শুনবেন কেন আপনাদের জন্যই বলি কথাগুলো আমরা ফায়ার সার্ভিস থেকে আমরা নোট দিচ্ছি এর আগে আমরা নোট দেইনি আমাদের ফায়ার সার্ভিস দিয়ে আমরা দিয়েছি ত্রিপুরা পুলিশের দিয়েছি হ্যাঁ এরকম টি ডাব্লিউডি দিয়েছি যতগুলো এক্সামে দিয়েছি যারা ক্যান্ডিডেট আছে যা তারা জানে হ্যাঁ ম্যাক্সিমাম কমন ফায়ার সার্ভিসে এইটটি প্লাস কমন এসেছে টি ডাব্লিউতে এইটটি প্লাস কমন এসেছে ত্রিপুরা পুলিশে জিকে যে পনেরোটা প্রশ্ন ছিল সেখান থেকে তেরোটা প্রশ্ন কমন এসেছে আর বাকি রিজনিং যেগুলো ম্যাথমেটিক্স যেগুলো আমি নোট দিয়েছি হুবহু কমন এসেছে যারা পড়েছে তারা পেয়েছে যারা পড়েনি তারা পায়নি এটা হচ্ছে কথা তো এরকম মানুষের মানুষের কথার দিয়ে আপনারা পড়বেন না আপনাদের টাকার আপনারা বেকার হাত বারোশো টাকা দিয়ে নয়শো টাকা দিয়ে সাতশো টাকা দিয়ে একটা পিডিএফ ফাইল নেওয়ার কোনো দরকার নেই বারোশো টাকা দিয়ে আপনারা বারোশো টাকার যদি আপনার বই কিনেন তিন চারটা বই কিনতে পারবেন পাঁচটা বই কিনতে পারবেন ওইটা ওইটা কিনে বাড়িতে বসে পড়বেন কোনো দরকার নেই বারোশো টাকা নয়শো টাকা সাতশো টাকা দিয়ে পিডিএফ কিনে প্রিপারেশন করার ঠিক আছে আপনি বারোশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে কিনবেন তারপরে ওটা ডিরস করবেন আর কত টাকার দরকার তো কোনো দরকার নেই ঠিক আছে এটা আপনাদেরকে আমি আপনাদের ভালোর জন্যই কথাগুলো বলি আর তো অনেকগুলো কথা বলে ফেললাম অনেকের ভালো লাগবে অনেকের কারোর লাগবে তার জন্য দুঃখিত কিন্তু কথাগুলো আপনাদেরই জন্য তো মেইন টপিকে চলে আসলাম আজকের ক্লাসটা ক্লাসটা শুরু করব তাহলে আপনাদের ব্যাংক রিলেটেড কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেব এগুলো সবই হচ্ছে আপনাদের আইবিপিএস হ্যাঁ আই এক্সামে যেগুলো প্রশ্ন কন্ট্রাক্টেড করা হয় সে সেরকম প্রশ্ন সেই লেভেলের প্রশ্ন কারণ আপনাদের কমাটি ব্যাংকের আইবিপিএস দ্বারা তারা পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে প্রথম প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য নেম অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিফোর ইট ওয়াজ ক্রিয়েটেড বাই এসবিআই অ্যাক্ট রাইট আনসার হবে অপশন ডি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি। অপশন ডি ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওকে নেক্সট প্রশ্ন দেখুন দুই নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কারেন্সি ইনক্লুডেড ইন দ্য এস ডিআর বাস্কেট হ্যাঁ এসবিআর এস ডিআর বাস্কেট আনসার হবে ব্রাজিল রিয়েল অপশন ডি সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং রেটিং এজেন্সিজ ইজ বেস্ট সুইটেড ফর এম এস এম ইং রেটিংস আনসার হবে অপশন সি এস এম এ অপশান সি সঠিকোত্তর তারপরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখুন হুয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রান প্রাইভেট লিমিটেড লোকেটেড আনসার হবে আপনাদের অপশন ডি ব্যাঙ্গালোর তারপরের প্রশ্ন যদি দেখি আমরা ফাঁস নম্বর প্রশ্ন হোয়াট ডু উই কল দ্য ব্যাঙ্কস দ্যাট আন্ডারট্রেইস কমার্শিয়াল ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং মিউচুয়াল ফান্ডস অ্যান্ড মার্চেন্ট ব্যাঙ্কিং আনসার হবে অপশন সি ইউনিভার্সাল ব্যাংকিং পরের প্রশ্ন হাউ মেনি ব্রাঞ্চেস অফ পেমেন্ট ব্যাঙ্কস মাস্ট বি ইন দ্য আনব্যাংকড রুরাল এরিয়া আনসারে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ঠিক আছে অপশন এষটির উত্তর তারপরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হোয়াট ডু উই কল দ্য গ্যারান্টি গিভেন বাই দ্য ব্যাঙ্ক ফর এ পেমেন্ট ওয়ে দ্য ভায়ার ইজ নট এবেল টু পে দ্য রিকার্ড অ্যামাউন্ট অফ মানি টু দ্য সেলার তো আনসারটা কী হবে দেখুন আনসারটা হয়ে যাবে অপশন বি ব্যাঙ্ক গ্যারান্টি অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন হোয়াট ইজ হোয়াট ইজ এ ডিমেট অ্যাকাউন্ট ডিমেট অ্যাকাউন্ট কী ডিম্যান্ট অ্যাকাউন্ট কী তো আনসার হবে আপনাদের অপশান সি অ্যাকাউন্ট ইন শেয়ারস হুচ শেয়ারুচ এয়ার অফ ভ্যারিয়াস কোম্পানিজ আর ট্রেডেড ইন ইলেকট্রনিক ফর্ম ঠিক আছে ফর্ম অপশান সি সঠিক সটিক নয় নম্বর প্রশ্ন ইন হুচ ইন হুচ এয়ার দ্য এস এস জি ব্যাঙ্ক লিঙ্কেজ প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড ফর দ্য ফার্স্ট টাইম টু ইম্প্রুভ মাইক্রোফিন্যান্স মাইক্রোফিন্যান্স সেক্টর ইন ইন্ডিয়া আনসার হবে অপশন বি নাইনটিন নাইনটি ওয়ান থেকে নাইনটিন নাইনটি টু অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন এবং আজকের আপনাদের লাস্ট প্রশ্ন এ মিডিয়াম এন্টারপ্রাইজ ইজ অ্যান্ড এন্টারপ্রাইজ হোয়ার ইনভেস্টমেন্ট ইন প্লান্ট প্লান্ট অ্যান্ড অ্যান্ড মেশিনারি ডাজ নট এক্সিট না ডাজ নট এক্সিট হাউ মাচ অ্যামাউন্ট আনসার হবে অপশন সি রাইট আনসার হবে অপশন সি ফিফটি ক্রোড় ঠিক আছে অপশান সি হবে সঠিক উত্তর ফিফটি ক্রোর তো বন্ধুরা ক্লাসটা এখানে শেষ করবো ভিডিও শরীরে অনেকগুলো কথা বললাম তার জন্য দুঃখিত কিন্তু কথাগুলো না বললে নয় কারণ আপনারা বেকার হ্যাঁ কষ্ট লাগে আপনাদের জন্য যেরকম আপনাদেরকে কিন্তু অনেকে আছে অনেক ইউটিউবার আছে যেরকম আপনাদেরকে লড়ছে এগুলো থেকে সতর্ক থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত